লাঞ্চটা খেলাম। তো লাঞ্চটা খেতে খেতে হয়ে গেছে আমার সাথে আরেকটা দুর্ঘটনা। জানি না যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকেই আমার সাথে এরকম ঘটনা কেন ঘটছে। তো খেতে খেতে ভাই যখন বিরিয়ানিতে মশলা দিচ্ছিল সেই মশলাটা আমার চোখে ঢুকে গেছে। আমাকে আমার বর বলছিল যে যাও চোখ টোক ধুয়ে আসো। আমি প্রথমে ওটাকে সিরিয়াসভাবে নিইনি, পরে আমার চোখটা খুব জ্বালা করতে লেগেছিল, তো পরে চোখ টোক ধুয়ে নিয়েছিলাম। তো এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাবারটা খুব একদম টেস্ট ছিল বলবো না, বাট এতটাও খারাপ ছিল না। খিদেতে যেরকম আমরা খাবার পাই সেরকম খেলাম। তো বৃষ্টি হচ্ছিল বলে আমরা বাইরে বেরোতে পারিনি। দেন বৃষ্টির পর আমরা একটা টোটো করে নিলাম, কারণ এরপর যাবো আমরা চিড়িয়াঘর। নাজাবগড়ের চিড়িয়াঘর তো আমরা আগের বারে দেখেছি, বাট এই যে বাড়ির সামনে যে আর একটা চিড়িয়াঘর আছে সেটা দেখা হয়নি। তো দেখো চলে আসলাম চিড়িয়াঘরে। আমরা এখানে আসলাম, ভাবলাম অনেক কিছু দেখবো, বাট আমরা পুরো হতাশ হয়ে গেলাম। এখানে কিচ্ছু সেরকম ছিল না, শুধু শুধু বলতে গেলে আমরা এখানে এসেছি শুধু 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 ঠকে যাওয়া যেটাকে বলে না। তো এখানে আমরা টিকিট কেটে ঠকেই গেছি। আমরা প্রথমে ভেবেছিলাম এই চিড়িয়াঘরে অনেক কিছু আছে, নাজাবগড়ে তাও অনেক কিছু আছে, বাট এখানে কিছুই দেখতে পাইনি। আমি তোমাদের দেখাচ্ছি। ওকে আমি সাথে করে, ওকে আমি বললাম যে চল।